তখন 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ছোট্ট কালাম বাবা মা এবং পাঁচ ভাই বোনের সঙ্গে রামেশ্বরম শহরে থাকতেন। বয়স তখন মাত্র 10 বছর। কলম্বোতে যুদ্ধের দামামা বেজেছে আর তার প্রভাব রামেশ্বরমেও পড়তে শুরু করেছে। খাবার থেকে শুরু করে নিত্য ব্যবহার্য পণ্য সব কিছুরই দারুণ সংকট। এইরকম কঠিন পরিস্থিতির মধ্যেও তার দাদি ও মা মিলেই সুখে দুঃখে এই বিরাট সংসার সামলে চলেছেন। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ছিলেন একজন শিক্ষক। বছরে মাত্র 5 জন ছাত্রকে তিনি বিনা পারিশ্রমিকে পড়াতেন। তবে শর্ত ছিল, যদি ভোরবেলা স্নান করে পরিপাটি হয়ে কেউ আসতে পারে তবেই তিনি পড়াবেন। বাড়ির বাকি সবার জন্য ভাত রান্না হলেও ছোট্ট ছেলেটার জন্য মা কয়েকটি রুটি তৈরি করে রাখতেন। ভোরে উঠে পড়তে যাবে ছেলেটা, তখন যদি খিদে পায় সেই কথা চিন্তা করে। এদিকে ছেলে ঘুম থেকে ওঠার আগেই মা আশিয়াম্মা ঘুম থেকে উঠে ছোট্ট কালামকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে পড়তে পাঠাতেন। পড়া শেষে 5:30টার সময় সে বাড়ি ফিরত। তারপর 3 কিলোমিটার দূরে রেল স্টেশনে যেতেন খবরের কাগজ আনতে। যুদ্ধের সময় বলে স্টেশনে ট্রেন থামত না। চলন্ত ট্রেন থেকে খবরের কাগজের বান্ডিল ছুঁড়ে ফেলা হতো প্ল্যাটফর্মে। ছোট্ট কালামের কাজ ছিল সেই ছুঁড়ে দেওয়া কাগজের বান্ডিল নিয়ে সারা শহরে ফেরি করা, সবার আগে গ্রাহকের হাতে সেই কাগজ পৌঁছে দেওয়া। কাগজ বিক্রি শেষে 8:00 ঘরে ফিরলে মা খেতে দিতেন, অন্যদের চেয়ে তাকে একটু বেশিই দিতেন, কারণ ছোট্ট আব্দুল একই সঙ্গে পড়া আর কাজ দুটোই করত। স্কুল থেকে ফিরে আবার শহরে যেতে হতো লোকজনের কাছ থেকে বকেয়া আদায় করতে। সেই বয়সে তার দিন কাটত শহরময় হেঁটে দৌড়ে আর পড়াশোনা করে। একদিন সব ভাই বোন মিলে খাবার খাওয়ার সময় কালামের মা তাকে রুটি দিচ্ছিলেন আর ছোট্ট কালাম একটা একটা করে খেতেই থাকল। খাওয়া শেষে তার বড় ভাই আলাদা করে ডেকে বললেন, কালাম কি হচ্ছে এসব, তুমি খেয়েই চলছিলে আর মাও তোমাকে রুটি তুলে দিচ্ছিল, তুমি কি জানো তার নিজের জন্য রাখা সবকটি রুটিও তোমাকে তুলে দিয়েছে, এখন অভাবের সময়, একটু দায়িত্বশীল হতে শেখো, মাকে উপোস করিয়ে রেখো না। এ কথা শুনে কালাম শিউরে উঠল, সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মা আশিয়াম্মা সারাদিন প্রচুর পরিশ্রম করার পর সবার জন্য খাবার তৈরি করতেন। এক রাতে তিনি কালামের বাবাকে 1 প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া কয়েকটি রুটি খেতে দিলেন। ছোট্ট কালাম অপেক্ষা করছিল তার বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য, কিন্তু সে দেখল তার বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন। কিছুক্ষণ পর কালামের মা পোড়া রুটি খেতে দেওয়ার জন্য তার বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এর উত্তরে কালামের বাবা তার মাকে বলেছিলেন, প্রিয়তমা, পোড়া রুটিই আমার পছন্দ। বাবার এই অভিনয় ছোট্ট কালামের মনে ভীষণভাবে দাগ কেটেছিল। সেদিন রাতে তিনি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলেন, তখন তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি সত্যিই পোড়া রুটি পছন্দ করো? ছেলের মুখে এ কথা শুনে বাবা তাকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন, তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন, তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না, বরং মানুষ কষ্ট পায় তার কর্কশ ও নিষ্ঠুর কথায়। বাবার কাছ থেকে পাওয়া এই শিক্ষা সারা জীবন মনে রেখেছিলেন কালাম সাহেব। বাড়িতে বিদ্যুৎ ছিল না, তাই দিন আনি দিন খাইয়ের সংসারে
নামমাত্র পুঁজি থেকেও মা কিছুটা বাড়তি কেরোসিন কিনে ছোট্ট একটা বাতি জ্বালিয়ে দিতেন, যাতে করে ছেলেটা অন্তত রাত 11টা পর্যন্ত পড়তে পারে। লেখাপড়া শিখেই এই ছেলে অনেক দূর যাবে, সেটা ঠিক বুঝতে পেরেছিলেন মা। স্বপ্ন দেখতেন জীবনে অনেক বড় হবে তার ছেলে। মায়ের সেই স্বপ্ন সত্যি করেছিলেন কালাম। তাদের ছোট্ট একটা নৌকা ছিল, সেটা দিয়ে পূর্ণার্থীদের রামেশ্বরমের মন্দির দর্শন করাতেন ছোট্ট কালাম। যতক্ষণ তারা মন্দির দর্শন করে ফিরে আসতেন, তার ফাঁকেই কিছুটা পড়ে নিত সে। ভাইয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে কালামের দিদি তার সমস্ত গহনা বন্ধক রেখে 1,000 টাকা দেন তাকে পড়াশোনা করার জন্য। তারপর তিনি পড়তে শুরু করেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ে অভাবনীয় ফলাফল করায় চাকরির জন্য 2 জায়গা থেকে ডাক আসে তার, একটা DRDO, অন্যটা এয়ারফোর্স। ছোট থেকেই দেশের জন্য ভালো কিছু করার ইচ্ছা ছিল কালামের। স্বপ্ন দেখতেন ভারতের বায়ুসেনার বিমান চালক হয়ে দেশের সেবা করবেন। চরম অর্থাভাবের মধ্যেও কোনো রকমে টাকা জোগাড় করে ইন্টারভিউয়ের জন্য হাজির হলেন দেরাদুন। মোট 25 জনের মধ্যে মাত্র 8 জনকে বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত করা হলো। অপ্রত্যাশিতভাবে কালাম 9ম স্থান পেয়েছিলেন, তাই আর যুদ্ধ বিমান চালক হয়ে ওঠা হলো না তার। বাধ্য হয়ে DRDOতে বিক্রম সারাভাইয়ের টিমে যোগ দিলেন তিনি। তারপর 1963 সালে ট্রেনিংয়ের জন্য গেলেন মার্কিন গবেষণা কেন্দ্র নাসায়। সেখানে কালামের প্রতিভায় অভিভূত হলেন নাসার বিজ্ঞানীরা। আমেরিকার তরফ থেকে তাকে বলা হলো ভারতে ফিরে না এসে নাসায় যোগ দেওয়ার জন্য। তার জন্য তাকে ভারতে পাওয়া বেতনের থেকে 5 গুণ বেশি বেতন এবং আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সমস্ত সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ভারতে চলে আসেন কালাম সাহেব, ভারত মায়ের সেবা করার জন্য। নিজের অদম্য চেষ্টায় তিনি হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান, যে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে তিনি স্বপ্নের জাল বুনতেন। তার বুকেই 2 দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করিয়েছিলেন তিনি। নাসা থেকে ফিরে এসে ভারতে এক দল বিজ্ঞানী শুরু করলেন মহাকাশ সংক্রান্ত গবেষণার কাজ, যাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল কালাম। তখন ভারত সরকারের কাছে গবেষণার কাজ করার মতো আর্থিক সচ্ছলতা ছিল না, তাই নিকটস্থ এক চার্চেই চেয়ার টেবিল লাগিয়ে শুরু হলো গবেষণার কাজ। এক গোশালাতে তৈরি করা হলো ল্যাবরেটরি, আর কাছের সমুদ্র তটেই গড়ে তোলা হলো লঞ্চ প্যাড। উৎক্ষেপণের জন্য রকেট ও স্যাটেলাইটকে পার্ট পার্ট করে গরুর গাড়িতে চাপিয়ে লঞ্চ প্যাডে নিয়ে আসা হলো। 1979 সালে কালামের নেতৃত্বে ভারত প্রথম PSLV-3 পরীক্ষামূলক উৎক্ষেপণ করল। কালাম স্যার ছিলেন ওই উৎক্ষেপণের মূল কাণ্ডারি। গোটা দেশ সেদিন তাকিয়েছিল সেই উৎক্ষেপণের দিকে। কিন্তু সকল স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে উৎক্ষেপণের কয়েক মুহূর্তের মধ্যেই সেটি ধ্বংস হয়ে যায়। মুখ টিপে হাসল শক্তিশালী দেশগুলি। সারা ভারত কালাম স্যারের দিকে বাঁকা নজরে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করল, এইভাবে অর্থ নষ্ট করার মানে কি? তারপর সকল দায়ভার মাথায় নিয়ে টানা 1 বছর অক্লান্ত পরিশ্রম করে তাঁর টিমকে নিয়ে 1980 সালে PSLV-3 সফল উৎক্ষেপণ করালেন কালাম স্যার। এমন অভাবনীয় সাফল্যের জন্য গোটা দেশ বাহবা জানাল তাকে। এরপর তিনি মিসাইল বানানোর কাজে মন দিলেন। তারপর একে একে বানালেন অগ্নি, পৃথিবী, নাগ, ত্রিশূল ইত্যাদি শক্তিশালী মিসাইল, যার দ্বারা পৃথিবীর যে কোনো জায়গায় আক্রমণ করা সম্ভব। এরপর জীবনের গতিপথে সফলভাবে অনেকটা বাঁক খেয়ে 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন স্যার
এপিজে আব্দুল কালাম। 2007 সাল পর্যন্ত তাঁর রাষ্ট্রপতিকালে রাষ্ট্রপতি ভবনের দরজা বাচ্চাদের জন্য ও জনসাধারণের জন্য সব সময় খোলা থাকত। তিনি ছিলেন মানুষের রাষ্ট্রপতি। একবার তার পরিবারের সকলকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে। যেহেতু তার পরিবার অনেক বড় ছিল, তাই তাদের ছেলে মেয়ে সহ মোট 52 জন সদস্য রাষ্ট্রপতি ভবনে আসেন। 8 দিন দিল্লিতে ছিলেন তারা। সরকারের তরফ থেকে প্রাইভেট বাসে করে তাদের দিল্লি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু চা টিফিন থেকে শুরু করে সমস্ত খরচের হিসাব রাখতেন কালাম স্যার। পরিবারের সদস্যরা ফিরে যাওয়ার পর হিসাবরক্ষককে দিয়ে হিসাব করিয়ে মোট 3,52,000 টাকা নিজের বেতন থেকে সরকারি অ্যাকাউন্টে ফেরত দেন তিনি। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাষ্ট্রপতি ভবন শুধুমাত্র রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, তার পরিবার বা আত্মীয় স্বজনদের নয়। সমস্ত সরকারি সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও একদম সাধারণ জীবনযাপন করতেন কালাম স্যার। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার ফিরে আসেন শিক্ষার জগতে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসাবে নিয়মিত পড়াতেন। সম্পূর্ণ কর্মজীবনে মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন কালাম স্যার। প্রথমবার মায়ের মৃত্যুদিনে এবং দ্বিতীয়বার বাবার মৃত্যুদিনে। সব সময় ছাত্রছাত্রীদের বলতেন, মন দিয়ে পড়াশোনা করো, জীবনে সব কিছু অর্জন করতে পারবে, আর কাজকে ভালোবেসো। তিনি বলে যান, আমার মৃত্যুদিনে ছুটি ঘোষণা করো না, যদি আমাকে ভালোবাসো তাহলে সেদিন মন দিয়ে কাজ করো, তাহলেই হবে। ধর্মের গোড়ামি তিনি একদমই পছন্দ করতেন না। অবলীলায় মুখস্থ বলতে পারতেন ভগবদ গীতা এবং কোরআন শরীফ। 2015 সালের 27 জুলাই সোমবার মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় সময় সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন কালাম স্যার। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সন্ধে 7:45 সময় না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুর পর তাঁর সম্পত্তি হিসাবে পাওয়া যায় রামেশ্বরমে পুরনো বাড়ি, 5,000টা বই, 1টি বিনা, 4টি স্যুট প্যান্ট, যার মধ্যে 2টো ছিল DRDO-র দেওয়া, আর ছিল 2 জোড়া জুতো, 1টি CD প্লেয়ার এবং 1টি গীতা। আমরা জীবনপঞ্জী চ্যানেলের পক্ষ থেকে স্যার APJ আব্দুল কালামকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ভারতের মিসাইল ম্যান APJ আব্দুল কালামের জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।